গোলাপের চারা তৈরি করা হবে, সেই অনুপাতে চারটে টুকরো করা হয়েছে, এক দুই তিন চার, এই চারটে টুকরো মোটামুটি সমানভাবেই কাটা হয়েছে। এটা এক একটা টুকরো সাইজ হচ্ছে ছয় ইঞ্চি করে, এটা একটু ছোটো আছে আর বাকি তিনটে একই আছে। এবার এই তিনটে যেটা একই সাইজে তিনটে আছে সেটাকে আমি কাটিং করছি। এইভাবে এই কাটিংটা করতে হবে, ঠিক এই যে রুট, এই রুটের ঠিক তলা থেকে একটু তেরচা করে এইভাবে কাটতে হবে, এই ঠিক আছে। এটা আমি করে দিয়েছি কাটিং, এটাও আমি কাটিং করে দিয়েছি। আর এই একটা আছে, এটারও আমি কাটিং করছি। কাটা আছে বলে একটু ধরতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, এটার একটুখানি বাদ দিয়ে দিলাম আমি। ঠিক কাটিংটা করতে হবে এই যে কাটার ঠিক নিচে, বা এইটার নিচেও থেকেও কাটিং করা যায়। যদি আমি এটার নিচ থেকে কাটিং করি তাহলে আরও ওটা ভালো হবে, সেই জন্যে আমি এটাকে বাদ দিয়ে দিলাম তলার অংশটা দিয়ে। এইবার আমি একটু 90 ডিগ্রি অ্যাঙ্গেল এটা কাটলাম। এটা কাটিং করার পর এই চারটে টুকরো আমাদের কাটিং কমপ্লিট হলো। আচ্ছা, একটা টব লাগবে, টবের মধ্যে একটা ছোট টব, তার মধ্যে শুধু বালি থাকবে। আচ্ছা, আমি এরপরে এখানে এটা হচ্ছে 10 গ্রাম কাটিং এর হরমোন, এটা 10 গ্রামের কাটিং এর হরমোন, কোম্পানির নামটা আমি একটু বলে দিচ্ছি। এর মধ্যে আছে পিএইচবি H3BO3 ভিটামিনস ক্যালসিয়াম। এটা আমি এবার এটা ইউজ করবো। এটা গোলার জন্য একটুখানি জল লাগবে, সেই জলটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। এবার আমি এই পাউডারটা জলের মধ্যে দিয়ে এটাকে একটু পেস্ট মতন করতে হবে। হ্যাঁ, তুমি রাখো ওটা, যদি জল কম হয় আর একটু মিশিয়ে নেবো পাউডার। ভালো করে পেস্ট করতে হবে, এতে জলের পরিমাণ একটু বেশি হয়েছে, তাই জন্য আমি একটু পাউডার নিয়ে নিলাম। পাউডারটা নিয়ে এটাকে পেস্ট করলাম। এবার এই এক একটা ডালের রুটসে আমি এইটা করব। একটা আমার হয়ে গেল, এবার আমি নেক্সট একটা করছি। শুকনো হয়ে গেল, একটু জল দিয়ে দেবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কাটিং এইড হরমোন। এটা 10 গ্রাম থেকে শুরু করে 25 গ্রাম 50 গ্রাম, এতে যদি জল বেশি থাকে একটু পাউডারটা দিয়ে দিতে হবে।
আরেকটু আমি জল নেবো এর মধ্যে। তিন নম্বরটা করছি, লাস্ট এইটা আছে। আচ্ছা আমার চারটে কমপ্লিট হলো, এবার এটাকে আমি পটিং করবো। তার আগে একটু হাতটা ধুয়ে দিচ্ছি। পটিংটা দাও, এই পটিং রেডি। ছোট একটা পট, এর মধ্যে স্যান্ড আছে। স্যান্ড মানে যেটা কনস্ট্রাকশনের কাজে লাগে সেই স্যান্ড আমি ব্যবহার করছি। এবার একটা একটা করে আমি এই স্যান্ডের মধ্যে দিয়ে দেবো, বেশি দেবো না। একটা দিলাম, এক থেকে দুই ইঞ্চি এটাকে দিয়ে দিলাম। তিন নম্বর দিলাম, চার নম্বর দিলাম, পট রেডি হয়ে গেল। একটু যদি নড়ে আমি একটু ভেতর দিকে বেশি দিয়ে দেবো, যাতে দেখবো যে এটা পড়ে না যায়। এটা একটু দিতে হবে, কারণ এটার একটু বড় ডাল আছে। এই হয়ে গেল, এবার এতে আমি জল দেব। একটু জলের মগ দাও না। বাড়ি আর লাগবে নাকি? না, এই পটের মধ্যে আমি পরিমাণ মতো আমি জল দেবো। একটা পড়ে গেছে, কারণ একটু যাবে। এটা তো আরেকবার আমি এখানে রাখছি। হ্যাঁ, এটা একটু লাগাতে হবে, এটা ছোটো আছে। আচ্ছা, একটু একটা ক্যারি ব্যাগ দেবে আমার, মানে প্লাস্টিক ক্যারি ব্যাগ, মানে এই টপটাকে পুরো কভার করব। যে আমরা ক্যারি ব্যাগ ব্যবহার করি, এটাকে আর একটু লাগিয়ে দিলাম। এটা বড়ই হবে, ছোট আছে, ছোট আছে। সাথে এটাকে আমি ছিটে ঢুকে গেল। ওটা হবে না, ছোটই হবে, ভাড়াই লাগবে তো। তাই না বল? এটাই হবে না, মাপ ওটা ছোটই হবে। তাই ওটা বড়ো আছে। এবার একটুখানি পেস্ট আমি যেগুলো কাটিং করেছিলাম তার উপর একটু করে দিয়ে দেবো।
এখানে যেখানে কাটিং করেছি সেখানে সেখানে উঠতে হবে। আর কোথাও কাটিং আছে আর একটা আছে। এইখানে একটা কাটিং হয়েছে। এইখানে একটা কাটিং আছে। আমার সমস্ত কাটিং কমপ্লিট। এবার এটাকে একটা জায়গায় এটা বড় হয়ে যাবে। একটা ছোট এটা বড় 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 এটাকে এবার আমি প্লাস্টিক দিয়ে কভার করব। থ্যাংক ইউ। সব রেডি আমাদের খুরমাটা কেমন হয়েছিল খুরমাটা ভালো কাটার দাও তুই ঘর ধর সব ছিঁড়ে যাচ্ছে কেন বয়স হয়ে গেছে সব খুলে দিলাম কোনটা ভালো হবে কোনটা ভালো লাগবে একটু একটু হালকা টেনে দেখো না খারাপ হয়ে যাবে ভালো আছে বাড়িতে আছে ভালো আছে এইটা এবার আমি প্লাস্টিক কভার করে দিলাম এই কভার অবস্থায় এটা 15 দিন 15 ডেজ থাকবে এর মধ্যে এখন শুকনো আছে এরপরে আস্তে আস্তে ময়েশ্চার তৈরি হবে ভেতরে ভেতরে জল হয়ে যাবে 15 দিন পর আমি এটা খুলবো খোলার পর আবার একটু জল দেবো দিয়ে আরও 15 দিন রাখবো তারপরে এটা প্লাস্টিকটা একেবারেই খুলে দেবো এবং তার মধ্যে আস্তে আস্তে পাতা বেরিয়ে যাবে এই হলো আমার সম্পূর্ণ চারা গাছ তৈরির একটা প্রসেস ওই রুমে রেখে দাঁড়ানো চাইলে